আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ক ট্র্যাকিং হচ্ছে, কাজ সম্পূর্ণ হয়েছে, কন্ট্যাক্ট পেজের কন্টেন্টগুলো, কন্ট্যাক্ট ফর্মটা, তারপরে হচ্ছে যে ম্যাপটা শুধু আপডেট করা হয় নাই, অ্যাড্রেসটা আপডেট করে দিতে হবে, কন্ট্যাক্ট ফর্মটা, কন্টেন্টগুলো, আর এখানে পেমেন্টের ইয়াগুলো, পেমেন্ট সেকশনটা, তারপরে এখানে অপশনটা, আর এছাড়াও এফএকিউর কাজ হয়েছে আজকে। এফএকিউর এখানে তিনটা সেকশন আছে, আমাদের আগের এক্সিস্টিং এক্সট্রিম অফিসের যে ওয়েবসাইটটা আছে ওটাতে শুধু সেকশন ওয়াইজ না, নর্মালি এমনিতে এফএকিউগুলো দেওয়া আছে। তো আমি ওগুলো যেগুলো পড়ে দেখছি, আমি যেটা বুঝছি ওগুলো হচ্ছে যে টেকনিক্যাল কোশ্চেনের আন্ডারে পড়ে। তো আগের এখান থেকে কিছু আমি এগুলা বাংলায় ছিল, ওখানে আমি ইংলিশে ট্রান্সলেট করে ওইভাবে করে আনতে হয়েছে। আরও কিছু বাকি আছে, এগুলো ইনশাল্লাহ আগামীকালকে নিয়ে আসবো। আজকে অফিসে ইলেকট্রিসিটি নেই, ল্যাপটপেরও ব্যাক আপ কম, এই জন্য কাজ করার সময়টা একটু কম পাইছি, সেই জন্য এগুলো হয় নাই, না হয় এগুলো আজকের মধ্যে হয়ে যেত। আর হচ্ছে যে এখানে সেল কোশ্চেন নিয়ে রনি ভাইয়ের সাথে বসবো, এগুলো নিয়ে যে আমাদের এক্সট্রিম অফিসের সেলস রিলেটেড এফএকিউ কী দিব বা কন্টেন্টগুলো নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করব। আর হচ্ছে যে ই কমার্স একটা সাইটের ইয়ে ছিল, ওইটা একটু ফলো আপ করছি, ওনার সাথে কথা বলছি, কোটেশন গতকাল কোটেশন দিয়েছিলাম। আর একটা জাস্ট একটা নতুন কোয়েরি আসছিল কনসালটেন্সি ওয়েবসাইট নিয়ে, তো উনি রিকোয়ারমেন্টগুলো পিডিএফ করে আমাকে পাঠাইছে। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি গুগল সার্চিং করতে কিছু সময় ব্যয় হয়েছে, সার্চিং করে আমি কোটেশন তৈরি করার জন্য ওনার জন্য পারফেক্ট একটা থিম চুজ করছি। তারপর হচ্ছে যে জিনিসগুলো বুঝছি, ওনার সাথে কথা বলছি, বারবার করে ফোন করে রিকোয়ারমেন্টগুলো নিচ্ছি। তো এগুলো আজকে আমার ফলোয়িং টাস্ক ছিল, আর যেটা কমপ্লিট করছি, কমপ্লিট না হওয়ার ভিতরে আছে যে এফএকিউর যে কোশ্চেনগুলো আছে এগুলো সবগুলো দিতে পারিনি আজকে, এটার কারণ হচ্ছে যে ইলেকট্রিসিটির প্রবলেম। তো ইনশাল্লাহ এগুলো আগামীকালকে করে দেবো। তো আজকের মতো কাজ এটাই হলো।